নির্মাতা নুরুল আলম আতিকের পেয়ারার সুবাস সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অভিনেতা আহমদ রেজা রুবেল। এই সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল বুধবার সন্ধ্যায়। আর এই প্রদর্শনীতে যোগ দিতে উত্তরা থেকে নিজেই গাড়ি চালিয়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যান অভিনেতা রুবেল। পথিমধ্যে নির্মাতা নুরুল আলম আতিককে গাড়িতে তুলে নেন, ছিলেন সঙ্গে সহকারী পরিচালকও। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্টে গাড়ি থেকে নামার পরই অসুস্থ বোধ করেন অভিনেতা, লিফটের দিকে এগোতে গিয়ে অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। পাশে থাকা নির্মাতা আতিক, নিরাপত্তারক্ষী মাসাদুল হক সহ আরো কয়েকজন এগিয়ে আসেন। পরে রুবেলকে বসুন্ধরা সিটির প্রথম তলায় জরুরি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তখনও জ্ঞান ছিল রুবেলের। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক রুবেলকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এরপর হুইল চেয়ারে করে বসুন্ধরা সিটির নিচে নামানো হয় রুবেলকে। পরে রুবেলকে সিএনজি চালিত অটোরিকশায় তোলা হয়। দ্রুত স্কয়ার হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় রুবেলকে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। হাসপাতালের এক চিকিৎসক বলেন, আহমদ রুবেলকে বিকেল 5:50 হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করেছেন হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি। পেয়ারা সুবাস সিনেমার প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির বলেন, আতিক ভাই আর রুবেল ভাই একই সঙ্গে ছিলেন। বসুন্ধরা সিটির বেসমেন্টে গাড়ি রেখে লিফটে উঠতে গেলেই রুবেল ভাই অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। সেখান থেকে স্কয়ার হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই অভিনেতা তার নাট্যজীবন শুরু করেন সেলিম আল দীনের ঢাকা থিয়েটার দলের মাধ্যমে। পরবর্তী সময়ে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। সিনেমায় অভিনয়ের পর টেলিভিশনের নাটকেও অভিনয় শুরু করেন তিনি। হুমায়ুন আহমেদের ঈদ নাটক পোকাতে গোরা মজিদ চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় আহমদ রেজা রুবেলকে। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া সিনেমায় এই অভিনেতার অভিনয় দর্শকপ্রিয়তা লাভ করে।